জোয়ার শুরু করে আসে এই পুরো চত্বর হচ্ছে গরিব মৎস্যজীবী যারা আছে তাদের বা আমি বেশ কিছু বাড়িতে ঘুরে এলাম দুর্বিষহ অবস্থা মাটির বাড়ি ধসে পড়েছে সেই বাড়িতে বহু বাচ্চাদের কোনো রকমে আছে সরকার যতটা অর্জন করেছে তার চেয়ে কম বলছে সরকার মানুষের পাশে থাকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব ডিএম বিডিও এসডিওর কাছে আবেদন করবো এই মানুষগুলোর পাশে দাঁড়ানো অসহায় দুর্বিষহ অবস্থা আছে আর যদি নির্বাচন কমিশন আমাকে পারমিশন দেয় যদি আপনারা না পাশে দাঁড়ান আমি পাশে দাঁড়াবো নির্বাচন কমিশন যদি আমার পারমিশন দেয় মানুষগুলো বাড়িতে থাকতে পারছে না খাওয়ার জল নেই পানীয় জলের ব্যবস্থা দেখুন আর আমাদের কাছে অনুরোধ করবো এই মানুষগুলোর পাশে এই দুই ঘরে থাকে কোথা নিয়ে কোথা সরকারি ঘর ফর কিছু না খালি তো তুমি নামের লিস্টগুলো আমাকে পাঠাও দেখছি আমি ভিডিওর সঙ্গে কথা বলছি আর ইয়ে ডিএম কে পাঠাচ্ছি আমি বাচ্চা নিয়ে মা কোথায় আমার জুতো দেখো নাকি ওনার এর পড়ে গেছে পড়ে আছে তোমার গান খাওয়া অভ্যেস তো ছোটবেলা থেকে বলো সিপিএম পার্টি যারা করে গালি তো খাবে আমাদের গাল খাওয়া মোটামুটি সহ্য আছে দেখ 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 যে বাপ ঢুকায় না এই দেখ একদম গোল বসে গিয়ে নতুন দোকানের চারটে টিভি গেছিল পানি চারিদিকে সরকারি কোনো ঘর বলে দিচ্ছে আমি আমার ভাই ওই নেতাকে জিজ্ঞেস করো এরা এই চকে কেউ পুরনো নেতা আমাদের হাত ধরলে ওই যে নেতা এসে পিছনে ভোট দিতে জানতো আমি সিপিএম এর মধ্যে মধ্যে ঘুরি ছোটবেলা থেকে আমাদের গায়ে সিপিএম এর রক্ত হয়েছে জিনিসটা দেখো হ্যাঁ ওই জন্য এরা কিছু পায়নি জেল গেলেছে কি জিজ্ঞেস করবে আমরা এরকম পার্টি করছি আমার মামারা আমরা তুই এগুলো দিচ্ছি আমি ডিএমকে পাঠাচ্ছি আমি সকাল থেকে ডিএমের সঙ্গে কথা বলছি লিস্টগুলো তো আমি ডিএমের সঙ্গে কথা বলছি চ্যাংলা আমার জায়গা আছে এখানে টোটালটা আমাদের সংখ্যালঘু ভয়
একটা কেউ একটা কিছু ঘরদোর কিছু পায় না না আমরা কিছু পাইনি জীবনে কিছু পাইনি আমার মা ঘর থেকে মরে গেল আমার কারো কি কথা বলি ওর বাপ ভয় লাগবে খাটা উচিত আপনি বলুন এইখানে তুমি কয়জন আমরা নিয়ে এলাম তো ঘরে থাকা যাবে আমরা তো দেখেছি ওই জন্যই তো নিয়ে এলাম মুহূর্তে পড়ে যাবে দেখতে পাচ্ছ ভিতরে ঢোকো ভিতরে তবে বুঝতে পারবে নিজে কিছু বার করতে পারে না জল এসে গেছে তার সারা রাত ভিজে এইগুলো বাড়ির অবস্থা যার ঘরে আছে তার দুতলা হচ্ছে ছাদলা বাড়ি এই দুই চোখ সব এরকম কারোর মানে থাকার জায়গা নেই কারণ তার চারজন সদস্য একটা ঘর কাউকে একটু উঠোন নেই কিছু নেই ওই তো ওইটুকু সম্ভব আমি বলছি কিন্তু ডাকো একদম আমার আছে মানে কি একদম মানে কি বলবো সারাদিন